শিক্ষার্থীরা, আমি এখন দেখাবো যে কিভাবে সহজে গাজর আঁকা যায়। প্রথমে আমরা হালকা করে একটি মাঝখানে একটি দাগ দিয়ে নেব। এবার এখানে উল্টা একটা ইউ ইউ আকৃতি আঁকব। ইউ আকৃতি হয়ে গেল। এবার নিচে একটি ভি দিব, ভি ভি হয়ে গেল গাজর। এখন আমি মাঝখানের দাগটি তুলে দেব। মাঝখানের দাগটি তুলে দিই। এখন আমরা এখানে একটি গাজরের কিছুটা অংশ সবুজ থাকে, এখানে সবুজটা দেখাবো। প্রথমে উপরের অংশটা হয়ে গেল। এখন আমি দেখাবো যে কিভাবে স্কেচ করতে হবে। এখানে আমরা চাইলে দু একটি মূল দিতে পারি হালকা করে। হয়ে গেল শিক্ষার্থীরা।